হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো এতদিন কোথাও বেরোতে যাওয়া হয় নাই তাই আপনাদের মাঝে কোনো ভিডিও আসে নাই। তো আজকে ফাইনালি অনেকদিন পর চিন্তা করলাম শীতলক্ষ্যা নতুন ব্রিজটাতে ঘুরে আসি, না ফেমাস মানে তৃতীয়তম ব্রিজ। তো এই উদ্দেশ্যে মনে করেন যে আমরা সবাই চার পাঁচজন মিলে আমাদের ভাই ব্রাদার যা আছে তাদের নিয়ে বেরোলাম। তো বেরোয় অনেক খানিকটা চলে আসলাম। তো ফাইনালি চিন্তা করি নাই যে ব্লগ একটা করবো। তো আপনাদের কথা চিন্তা করে একটা ব্লগ শুরু করলাম যে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা তো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বসে থাকে। তো ফাইনালি আমরা শীতলক্ষ্যা ব্রিজের সামনে চলে আসলাম। এখানে বীর মুক্তিযোদ্ধা ব্রিজ, এই জায়গাটা হচ্ছে আমার বড় ভাই, তার নাম সোহান ভাই, ঠিক আছে? তুমি আমার খালাতো ভাই হয়, এই আমার দুলা ভাই হৃদয় ভাই। তো তাদের সাথে আসছে এখানে আর দুই তিনজন আছে, তাদেরকে তো দেখা যাচ্ছে না কোথায় তারা, কোথায়। এই যে দেখা গেছে, এর নাম হচ্ছে আমাদের শাওন ভাই, যে কালো টি শার্ট পরা যাকে দেখছেন, সেও এসেছে। তারপর তার সাথে দুজন এসেছে আরও মেয়ে, মানে আপনারা উল্টো পাল্টা কোনো দিকে নিন না, মানে ওনারা আমরা আমাদের বোন। এই শাওন ভাইকে দেখতে পাচ্ছেন, এই শাওন ভাইয়ের বোন হলো দুজন, একজনের নাম শিমলা আর একজনের নাম হচ্ছে রাগিনী। তো ব্রিজ ওঠার পর আমরা কতক্ষণ ফটোশুট করলাম, এর মধ্যে দেখা গেছে ভাই একটু নাচানাচি করতেছে, মানে ছবি তুলতে গিয়ে তারা যে কী করছে, আপনারা যদি সামনে থাকেন ভাই আপনারা পাগল হয়ে যেতেন, জানেন তো। ফাইনালি মনে করেন যে ফটোশুট কিছু করার পরে দেখা যাচ্ছে যে কেউ এভাবে, কেউ ওভাবে, কেউ আবার মনে করেন যে ব্রিজ থেকে ঝাঁপ দিবে, এরকম অবস্থা আছে। যেমন ওনাকে দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে আমার মনে হচ্ছে ব্রিজ থেকে ঝাঁপ দিবে। আপু ঝাঁপ দিয়ে না, আপনার স্বামী তো এখনো মারা যায়নি, আপনি বেঁচে থাকেন। তো এখানে আমাদের মাঝে আরেকজন কিউট একটা বেবি আছে, যেটা হলো আমাদের শিমলার ছোট মেয়ে। ছোট মেয়ে বলতে কি, ওর একটাই মেয়ে, যেটা অনেক কিউট, অনেক কিউট। তো আমাদের মনে করেন ফটোশুটিং শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে ব্রিজে উঠতে উঠতে মনে করেন যে সন্ধ্যা পার হয়ে গেছে, মানে সন্ধ্যার আজান দিয়ে শেষ। তারপর ফাইনালি আমরা ব্রিজে উঠতে পেরেছি। তো ব্রিজে উঠে এখন কিছু ঘুরে ঘুরে দেখা, মানে ব্রিজটা কীরকম, কোথায় বানানো। তো আমরা অনেকখানি হেঁটে হেঁটে চলে এসেছি। তারপরে কী যে বলবো, মানে ওরা ঘোরার হঠাৎ আমার দুই ভাই, ভাই আর দুলা ভাই, মানে দৌড় দিলে আমি মনে করছি কিছু মানে হয়েছে। তো আমি গিয়ে দেখি যে না, ওনারা তো মেয়ের পিছনে দৌড় দিছে, মানে মাথাটা যে কী বলবো পুরো হ্যাং খেয়ে গেছে। তো গেলাম অনেকক্ষণ কষ্ট করার পরে, মানে যে হাঁটতে হাঁটতে মনে করেন ফটোশুটিং করতে পাগল হয়ে গেছে, মানে কি বলবো, মানে ফটোশুট আমার মনে হয় ভাই টিকটকাররা এতক্ষণ যাবৎ ভিডিও টিডিও কিছু বানায়নি, বুঝছেন? ওনারা যতক্ষণ লাগিয়ে ভিডিও করছে আর কি। তো আমাদের পুরো ব্রিজ পার হতে পারতে অ্যাটলিস্ট 7টা বেজে গেছে অলরেডি। তো আমরা এখন বাসা থেকে রওনা দেবো, তো অটো খুঁজছি সবাই মিলে দাঁড়িয়ে। তো এদিকে খুবই অন্ধকার, যার নেক্সট পরের ভিডিওগুলো আবার দেবো, অন্ধকারের মধ্যে তার ভিডিও করতে পারিনি তাই চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই, তারপর আবার আর কোনো ভিডিওতে চলে আসবো। দোয়া করবেন সবাই আমার জন্য।